সালাম আলাইকুম। আসসালাম ওয়ালাইকুম সালাম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি যাকিন লুটন থেকে কইরাম। জি লুটন তো না, লুটনবাসী ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ ভাই। খুব আছেন আপনার কথা। থ্যাংক ইউ, ধন্যবাদ। সুন্দর সময় উপযোগী এবং সাহসী বক্তব্য রাখার লাগে আপনার অসংখ্য ধন্যবাদ। জি আপনারও ধন্যবাদ। আচ্ছা সুদ্দাই, ফলো প্রতিবাদ নিন্দা করি। জি বিমান বাংলাদেশের এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার লাগে। আর আমার যখন খোলা ফোন করছিল কইলা যে ইমান কোনো মুদির দোকান নাই, তারা স্টাডি করছে। স্টাডি যে করছে না কইলা, জি স্টাডি তো করলে মানে সংশ্লিষ্ট যারা প্যাসেঞ্জার বা যারা বিজনেস করে তার লগে তো মিলিয়ে স্টাডি করে আলোচনা করতে। জি এরকম কোনটা করা হয়েছে নি ভাই, তো আমরা জানি না। না এটা 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 কিছু করা হয়েছে না। ইভেন ট্রেভেল এজেন্ট অগলরে মানে তারা জাস্ট খালি জানানি হয়েছে যে অত তারিখ তনে বিমানের ভাড়া অত, তারা কোনো মানে কনসাল্ট করছে না তারা। অসংখ্য ধন্যবাদ। নেক্সট কলার, হ্যালো আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম, কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? বিমান যা এই অবস্থায় বারবার আইলো, কয়টার বিমান কয়টার যায়, কয়টার বাংলাদেশের যে অবস্থা এই দেশের এই অবস্থা, এগুলো আপনারা পালা করে ফ্লোক করুক। আসছে কাছে নেই না আইজা, আওয়ামী লীগ যারা করেন তারাও তো দরকার, দেশের মন্ত্রী দরকার, এগুলো তো উচিত হওয়া। খালি আজকে আপনি কয় আরও এমএলএ তো দরকার, এগুলো হওয়ার দরকার আমি মনে করি। আর বিমানিকা যেমন একটা অশান্তি দিচ্ছে, দেশের যে লস পাড়ায় দিকে পাড়ায়, আমরা সিলেটি হলে খুব কষ্ট দেন যে ডাইরেক্ট ফ্লাইট দেন না, যাতে আমরা সিলেটি নেতা হলে মানুষ না এমপি মিনিস্টার আইলে খালি বড় বড় উদ্যোগ খাওয়া ইনশাল্লাহ দিন যতটা হোক ইনশাল্লাহ আমরা সিলেট এ হই, এ হই আমরা আন্দোলন নাম বিমানের এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পাই। বিমান যে মনে হয় যে দেশাতে ইমান এটা শান্তির নিচে যে অশান্তির নিয়ে হয়ে গেছে, আর শেখার খেলা যেমন এখন অন্য এয়ারলাইন্স হ্যালো। কলার